কেমন আছো তোমরা সকলে আজকে একটা নতুন একদম রান্নার রেসিপি নিয়ে এসেছি বাড়ির গাছে টমেটো দিয়ে টক টক একটু ঝাল বোরালি মাছের ঝোল আর গিয়েছিলাম দাঁত এক্সরে করাতে এতে সকাল শুরু হয়ে গেল পুরোপুরি শ্বশুরমশাই পুজো করছে তারপরে আমরা আমাদের কাজ করছি এতে বাড়ির গাছের টমেটো তুলেছি বাড়ির জিনিস স্বাদি আলাদা মনটা তৃপ্তি হয়ে যায় তৃষ্টি আলাদা সবাই খুব ভালোও খেয়েছে আমার বর তো ভালোই খেয়েছে যার জন্য সব কিছু করা মেন কথা সত্যি কথা যেটা শ্বশুরিও খুব ভালো খেয়েছে সবার জন্যই করা আর আমি আলু আর টমেটো ছোটো ছোটো করে খুচুচু করে কেটে নিলাম দেখতে পেলে একটু লঙ্কা দিয়ে দিলাম আর বোরালি মাছগুলো সুন্দর ভালো করে ধুয়ে দিয়ে আমি হালকা করে ভেজে নিলাম নরম নরম করে তারপরে যে টমেটো কুচি আর লঙ্কা কুচির সঙ্গে গোটা লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু তুল ভিজিয়েছি আর কড়াই গরম করে তেল দিয়ে তুমি মা বললো তুমি শুধু সরষে আর রাঁধুনি দিয়ে করো দিলাম তাই আমি বললাম আমি যখন আমার মতো করে করব। আমার মা করতে একরকম কিন্তু সবার থেকে ডিফারেন্স একটু করলাম আর মার থেকে আমি যাতে একটু দিয়েছি গোটা এলাচ আর গোটা গরম দারচিনি যেটা বলে গোটা যে মোটা ছালটা হয় ওটা ওটা দিয়েছি আর একটু দিয়েছি জিরা ফোড়ন তারপরে আমি সবজিগুলো সব দিয়ে সুন্দর করে ভেজে নিলাম ভেজে দিয়ে ওই আগে দেখতে পেলে একটু ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জল দিয়ে একটু গুলি নিয়েছি তারপরে ওটা একটু দুধ বাটি জল দিয়ে গুলিয়ে নিয়েছি গুলিয়ে নিয়ে দিয়ে দিলাম সবজিতে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে মশলাটার মধ্যে জল দিয়ে দিলাম বাটি জল দিয়ে আমি দেখো কষিয়ে নিয়েছি তারপরে জল দিলাম দুপাটি জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে ফুটন্ত অবস্থায় নামানোর আগে মানে ফুটন্ত অবস্থার আগে জলটা তাতে লঙ্কা দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে দিলাম মাছগুলো দিয়ে তারপর ফুটছে সুন্দর করে ফুটছে ফোটার পরে নামিয়ে নিলাম আর ঝাল বেশি না খাওয়াই ভালো টকের সঙ্গে আর নুন হলুদ যার যার মতো নিয়ে নেবে আর সকালে দিয়েছিলাম সেদ্ধ আলু কোয়াশ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন আর ঝিঙ্গা পটল আর গাছের লঙ্কা ধরেছে ওখান থেকে একটা লঙ্কা তুলে নিলাম লঙ্কা তুলে নিয়ে এটা মাখলাম আর একটু লবণ দিয়েছি লঙ্কা পুরোপুরি ডলে তার কারণ কি ঝাল বেশি খেতে পারি না আমি আর আমার হাজব্যান্ড দুজনেই আর সকালে সিদ্ধ ভাত দিয়ে পাঠিয়েছিলাম দোকানে ফুড দিতে হয় আর ঘি দিয়ে নি তেলও দিই নি তোমাদের লাগলে তোমরা নিয়ে নেবে আমরা রিচ খাই না তা না হালকা খাচ্ছি একটু বেশি এ গরমের জন্য সকলে আর একটু যাতে শরীরটা সুস্থ থাকে আর শাশুড়ি মায়ের দিকে বাগানে জল দিচ্ছে জলের প্রয়োজন সবারই এত গরম পড়েছে এত রোদ আর চটপট ছেলেকে স্নান করিয়ে নিলাম এত তারা আছে

তো আমি এক্সরে রুমে চলে গেলাম দাঁতের রিপোর্ট করাতে ওখানে হাত ভাঙা ট্যাঙ্গা সবই এক্সরে হয় ওখানে অনেক ধরনের মেশিন আমি কোচবিহারে একরকম দেখেছিলাম এখানে একরকম দেখলাম ওদের ব্যবহার খারাপ না ভালো আমার আমরা ওদের ওখানে প্রায়ই করি কোনো কিছু হলেই এখানটায় আমরা করি যেখানে আমি স্থানীয় বাসিন্দা আর কি ফালাকাটা ওই যে আমাদের রিপোর্টটা দিবি এখনই আমরা রিপোর্টটা নিয়ে যাচ্ছি দাঁড়া ডক্টর সঙ্গে হাই বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আমরা বলি আছে গিয়েছিলাম এক্স রে রিপোর্ট করতে বিকেলবেলা তো ওখানে গিয়ে যে ভাইটা করলো বললো দাঁত তো ঝুলছে তুমি কি করে কি করছো ভাই করতে হচ্ছে তবে তেমন কোনো প্রবলেম নেই দেখতে পাচ্ছ এই হাল প্রায় এক মাস হয়ে গেল চলছে কিছু হোম রেমেডি অবশ্যই করছি করছি না তা না ওগুলো করেই চলছে আর কি প্রবলেম তো হয় কী আর করা যাবে তো ওদিকে এবার দেরি হয়ে গেল মানে খরচা বাঁচাতে গিয়ে ষাট টাকা লেগে গেল চল্লিশ টাকা জায়গায় ষাট টাকা লেগে গেল ভুলে গেছি আমি প্রিক্রিপশনটা আমারটা ভুল করে নিয়ে গেছি ছেলেটা নিয়ে গেছি আমারটা নিয়ে যায়নি ভুল করেছি তাই তো তারপর হাজব্যান্ডকে আবার থেরাপি করতে এলো আজকে ওখানে লেট হয়ে গেল থেরাপি দাদাটা দাঁড়িয়ে বসেছিলো রিপোর্টগুলো দেখছিল আজকের থেকে ফার্স্ট স্টার্ট করা হলো কারণ অনেক কিছু করা হচ্ছে হচ্ছে না এখন একটু ট্রিটমেন্ট নিতেই হবে একটু আদারওয়াইজ দেখা যাক হোম রেমেডি করছি না করছি অবশ্যই করছি তো হাজব্যান্ডকে থেরাপি করতে এসেছিলো এক দাদা সব দেখলো টেকলো প্রেসিশন দেখে টেকে তারপরে থেরাপি স্টার্ট করা হলো আজকে আদারওয়াইজ তো সম্ভব নয় যেহেতু অনেক কিছু করা হচ্ছে বাড়িতেই বা ওখান থেকেও দেখিয়ে দিয়েছে ওগুলো সব করা হচ্ছে কিন্তু সেই অনুযায়ী কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে না ঠিকঠাক তাই নিতেই হবে থেরাপি না হোক দেখা যাক কত দূর কী হয় যারা কামাই করে যাদের কাজ করা ধর্মকর্ম ছেলে মেয়ে কী হয় বড় হলে পরে বাবা মার বা স্ত্রী হলে পরে স্বামীর সন্তান সবাইকে দেখাশোনা ভাই বোন আর ছেলে হলেও ঠিক তাই বাবা মা তার স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে দেখাশোনার তার উপরে কাঁধে দায়িত্ব আসে এখন আমার হাজব্যান্ড অন্যের কাঁধে ভর করে চলছে কতটা দুঃখজনক সে অসুস্থ চলাফেরার থেকে সব কিছু তার প্রবলেম হচ্ছে আর খারাপ লাগে খুব খারাপ লাগে মাটাও আমার চলে গেলো যে দুঃখের কথা একটু বলবো তোমাদের সঙ্গেই বলি আর কি করবো তাই না মা হ্যাঁ ভগবান কার যে কী করে জানি না কখন কি করে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক সাবধানে থেকো আর আমার খুব আজকেও খিদে পেয়েছিলো শুতে পারছে ওদিন থেকে কদিন থেকে ঠিকঠাক শোয়াই হচ্ছে না মানে পেরে উঠছি না আজকে ছেলে ঠিকঠাক খেলোই না খাওয়াতেই পারলাম না পেটটা পরেই আছে পেটটা উঠলোই না হিসেবেও করছে না সন্ধ্যার থেকে এখন রাত হয়ে গেলো কি করবো মানে বুঝতে পারছি না মানে ভালো লাগছে না কোনো কিছু মানে এত চাপ নেওয়া যায় বলো তো এত টেনশন এত চাপ নিতে পারছি না তো আজকে বহুদিন পর এক জেঠিমা বলে টোটোতে মা যাওয়ার পর যে তোমার কি শরীর খারাপ কেন গো বলে তোমার চোখে মুখে টান দিছে তো মা যাওয়ার পর আমার মনে পড়ে না কেউ বলেছে এই এক বছরের মধ্যে উনি বললো প্রথম তো ভেতরটা একটু স্বাভাবিক অন্যরকম হয়েই গেল ওনার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা বেড়ে গেল তাই না ভালোবাসার শ্রদ্ধা মান সম্মান টাকা দিয়ে কেনা যায় না যে যাকে ভালোবাসে বিশ্বাস এটা অন্যরকম জিনিস কি বাবা কি 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 হ্যাঁ কি 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 তুমি কথা বলবে কথা বলবে কথা বলবে বলো বলো ছেলে যে কী খাবে কি করবে বুঝতে পারছি না খাচ্ছে এটা ঠিকঠাক তো এই হলো কথা তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমরা যারা আমাদের সঙ্গে আছো পাশে আছো আমাদের সাপোর্ট করছো সাপোর্ট করো আশীর্বাদ করো ভগবানের কাছে একটু প্রার্থনা করো আমাদের সব কিছু তাড়াতাড়ি সব কিছু কুলিয়ে সব ঠিকঠাক করি আমরা সবাই জন্য একত্রে সুখে শান্তিতে সুস্থভাবে থাকতে পারি ভালো সময় খারাপ সময় শরীর খারাপ ভালো থাকবে কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতিরিক্ত হয়ে যাচ্ছে আমার লাইফে সব কিছু বুঝতে পারছি না কেন মানে খারাপটা অতিরিক্তই হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কেন এর কোনো অ্যান্সার আমার নেই মানে নিজেই কোনো হিসাব নিয়ে নিতে পারি না যাই হোক কি আর করা যাবে দিনের পরে রাত হয় রাতের পরে দিন হয় এই আশাতেই মানুষ বাঁচে যাই না কি হবে তো তোমরা সবাই খুব সাবধানে থাকে সুস্থ খুব গরম পড়ছে গরম পড়েই গেছে অলরেডি আমাদের এদিকে ডুয়ার্স তো এখন থাকা যায় না এত গরম এত ভাব এত গরমের ভাব থাকাই যায় না সবাই খুব ভালো থেকো বড়দের প্রণাম ছোটোদের অবশ্যই ভালোবাসা সকলকে অনেক ধন্যবাদ সবাই সুস্থ স্বাভাবিক সাবধানে থেকো আমাদের পাশে থেকো আমাদের একটু সাপোর্ট করো এটাই ধন্যবাদ